কুমারঘাট রেল স্টেশন থেকে শিশু তিনজন বাংলাদেশের নাগরিককে আটক করল একশো পাঁচ নং ব্যাটালিয়ানের বিয়ের জওয়ানরা সেই সঙ্গে তাদের সাথে টি জিরো টু সি টু 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 জিরো নম্বরের মাহিন্দ্রা ব্যাটারি চালিত টি ও সহ আটক করা হয় রঞ্জিত কুমার দত্তকে তার বাড়ি শহর ইরানি থানাধীন রাঙাউটি এলাকায় বাংলাদেশের ধৃতরা হল সালমা বেগম স্বামী আলামিন বাড়ি বাংলাদেশের বাগুড়া জেলার বারা আঙ্কুচান পাড়ায় ও তাহির স্বামী মৃত ফজলু হাওলাদার বাড়ি বাংলাদেশের বাঘেরহাট জেলার আমতলি থানা এলাকায় এদিকে ধৃত এক মহিলা জানিয়েছেন কাজের সন্ধানে তারা ভারতে এসেছে তারা বাংলাদেশের এক দালালকে ত্রিশ হাজার টাকা দিয়ে ভারতে প্রবেশ করেছে তাদের যাওয়ার কথা ছিল শিয়ালদহে এদিকে ধৃত রঞ্জিত দত্ত জানিয়েছেন মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় কৈলা শহর ইরানি থানাধীন রাঙাউটি এলাকা থেকে সাগুই নামে এক দালাল থেকে ধৃত মহিলাদের সে কুমারঘাট স্টেশনে নিয়ে আসে মহিলাদের রেল নামিয়ে দেওয়ার পর বিএসএফ তাদের আটক করে সেই সময় পালাতে গিয়ে বিএসএফ তাকে আটক করে ঘটনা বিবরণে ধর্মনগর জিআরপি থানার পুলিশ জানিয়েছেন মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে নালাকাটা বিওপির একশো পাঁচ নং ব্যাটালিয়ানের জওয়ানরা কুমারঘাট রেল স্টেশন থেকে শিশুসহ তিনজন বাংলাদেশি নাগরিককে আটক করে সাথে একজন ভারতীয় নাগরিককে আটক করা হয় মঙ্গলবার রাতে ধৃতদের জিআরপি পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ ধৃতদের জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে তো এই ওয়ান জিরো টু বিএসএফ বিরাশিমাল নালকাটা এরা ইন্টেলিজেন্ট মানে গোপনীয় সূত্র মৈত মোতাবেক হেরার দুইটি যখন নামছে নামার পরে কুমারঘাট রেল স্টেশনে হেরা যখন চেকিং করতেছে এমন সময় একটা ইন্ডিয়া টউক আমাদের এখানে এর নাম হচ্ছে আমি রঞ্জিত কুমার দত্ত তাই এই বইয়ের মত বাবার নাম হয়েছে শ্রী ইয়া ভূপেন্দ্র চন্দ্র দত্ত ইরানি বিএসএর আন্ডারে

Your report are in use.